হ্যালো বন্ধুরা, অদ্ভুটারি চ্যানেলটির নাম পরিবর্তন করে চ্যানেলটির নতুন নামকরণ করা হলো আতসকাঁচ। আতসকাঁচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটি বাজিয়ে দিন এই চ্যানেলের সমস্ত রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আমাদের এই বিশ্ব বড়ই রহস্যময়, প্রতিনিয়ত ঘটে চলেছে অনেক অদ্ভুত ঘটনা। ঠিক তেমনই কিছু আশ্চর্য ও অদ্ভুত জলপ্রপাত রয়েছে এই পৃথিবীতে। আজ আমরা এরকমই পাঁচটি রহস্যময় ও অদ্ভুত জলপ্রপাতের কথা জানব আমার এই ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অ্যাঞ্জেল ওয়াটারফল, এই জলপ্রপাতটি ভেনেজুয়েলায় অবস্থিত। এটি 979 মিটার এবং 860 মিটারের নিকৃষ্টতা সহ সর্বোচ্চ জলপ্রপাত। বলিভার রাজ্যের গ্রান সাবানা অঞ্চলের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কানাই ন্যাশনাল পার্কের আউয়ান টিপুই পর্বতের প্রান্তের উপর জলপ্রপাতের পতন ঘটে। এই জলপ্রপাতটির উচ্চতা 979 মিটার। এটি একটি ফগ ওয়াটারফল। এটি ডেনমার্কের সমুদ্রের উভয় পাশে জলের তাপমাত্রার পার্থক্যের ফলে গঠিত। পূর্ব দিকটি পশ্চিমের তুলনায় অনেক ঠান্ডা। এই তাপমাত্রার পার্থক্যের ফলে জলরাশির বিভিন্ন ঘনত্বের কারণে যখন দুটি জলরাশির সমুদ্রের উপরের তীর বরাবর মিলিত হয়, তখন ঠান্ডা ঘন জলের নিচের দিকে এবং উষ্ণ হালকা জলের নিচে প্রবাহিত হয়, যা জলপ্রপাতের মতন দেখতে লাগে। মনে করা হয় যে এই জলপ্রপাতটি প্রতি সেকেন্ডে 175 মিলিয়ন ঘনফুট অতিক্রমকারী প্রবাহ হার রয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাতটির থেকে 12 গুণ বেশি শব্দ এই জলপ্রপাতটির। এই জলপ্রপাতটি 650 মিটার উঁচু। এটি পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, যার পরিমাণ প্রায় 3,505 মিটার। ব্লাড ফলস, ব্লাড ফলস একটি আয়রন অক্সাইড যুক্ত জলপ্রপাত যা আন্টার্কটিকায় অবস্থিত। এই জলপ্রপাতটি ম্যাকামজোড্রি ভ্যালিসের টেলর উপত্যকায় প্রবাহিত হয়েছে। আয়রন সমৃদ্ধ হাইপার সেলাইন জল বরফের ক্যাসকেটগুলি থেকে স্পর্ধাগতভাবে আবির্ভূত হয়। সল্ট ওয়াটার উৎস অজানা আকারের একটি সাবফ্লাশিয়াল পুল যা কয়েক কিলোমিটার বরফের প্রায় 400 মিটার পর্যন্ত অতিক্রম করে। অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর 1911 সালে এই বিশিষ্ট উপত্যকাটিকে আবিষ্কার করেছিলেন। ক্যালিফোর্নিয়ার ফেমেমিট ন্যাশনাল পার্কে অবস্থিত এই হটস্টেল জলপ্রপাতটি ফেব্রুয়ারি মাসে যদি আবহাওয়ার অবস্থা ঠিক থাকে, তবে সূর্যের আলো জলপ্রপাতটিকে আলোকিত করে, যা দেখে আগুনের জলপ্রপাত মনে হয়। নিয়াগ্রা জলপ্রপাত তিনটি জলপ্রপাতের সমষ্টিগত নাম, যা কানাডা প্রদেশ ও অন্টারিও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্তের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তকে অতিক্রম করে। নিয়াগ্রা জলপ্রপাতটি তিনটি জলপ্রপাতের ন্যায় গঠিত, যা হলো আমেরিকান জলপ্রপাত, ব্রাইডাল ভিল জলপ্রপাত এবং কানাডিয়ান জলপ্রপাত। এই জলপ্রপাতটির দৈর্ঘ্য 323.8 মিটার এবং উচ্চতা হলো 53.6 মিটার। কিন্তু সবচেয়ে আগ্রহের ব্যাপার হলো এই জলপ্রপাতটি অনেক স্পটলাইটের মাধ্যমে সজ্জিত করা রয়েছে। আমেরিকান জলপ্রপাতের জন্য লাল, সাদা এবং নীল, কানাডিয়ান জলপ্রপাতের জন্য লাল সাদা স্পটলাইট দিয়ে জলপ্রপাতটিকে সজ্জিত করা হয়েছে, যা এক কথায় অসাধারণ। নিয়াগ্রা জলপ্রপাতটি তার সৌন্দর্যের জন্য সারা পৃথিবীময় বিখ্যাত হয়ে রয়েছে। আজ বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এই পাঁচটি জলপ্রপাতের মধ্যে আপনার কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।